স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি কালিবি মেরিয়াজ। প্লাস্টিক বর্জ্য থলা বা চারপাশ পলিথিন নিষিদ্ধের পরও গত 15 বছরে শুধু ঢাকা শহরে প্লাস্টিক জাতীয় বর্জ্য বেড়েছে 3 গুণেরও বেশি, ফলে দূষণের মাত্রায় ভয়ঙ্কর পরিণতির পথে এগোচ্ছে প্রাণ প্রকৃতি ও পরিবেশ, চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নিয়ে শেখ জালালের ছবিতে লাকমিনা জেসমিন সোমার চার পর্বের ধারাবাহিকে প্লাস্টিকের পরাস্ত প্রকৃতি, আজ প্রথম পর্ব। বুড়িগঙ্গার এমন অপার সৌন্দর্য শুধু পাখির চোখেই মিলবে, স্থলে পা রাখলেই তা বদলে যায় গা ঘিন ঘিন করা এমন দৃশ্যপটে। এই তো ঢাকা, দেশের রাজধানী। অধিকাংশই নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক জাতীয় বর্জ্য। কথা হয় কেরানীগঞ্জ এলাকার মন্টু মিয়ার সাথে, বয়স 80 কোটাই, দেখেছেন কিভাবে সময়ের বিবর্তনে সুপেয় পানি আর মাছে ভরা বুড়িগঙ্গার তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে প্লাস্টিক ও পলিথিন দ্রব্য। আগে তো এই নদীর ফ্রেশ পানি আমরা খাইছি, আর এখন ব্যবহারের যোগ্য না, হাত দেওয়া যায় না, বেশিরভাগই পলিথিন থাকে, পলিথিন ব্যাগের বইরা নদীতে ফেলে দেয়। চেয়ারম্যানের মেম্বাররা কেউ কিছু বলে না, সবাই ফেলায় এই পলিথিন, পলিথিন কোনোদিনও পচে না। বেড়িবাঁধ সংলগ্ন কামরঙ্গীর চর এলাকা সুইচ গেটের মুখে এই ভয়াবহ দৃশ্যই বলে দেয় শহর জুড়ে কতটা বেড়েছে প্লাস্টিক বর্জ্যের দূষণ। সরকার চাইলেই পরিবেশ সংরক্ষণ আইনের মাধ্যমে প্লাস্টিক পণ্য কিংবা পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে, তবে সেক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং শাস্তি কার্যকরের বিষয়টি আরো জোরদার করতে হবে। রাজধানীর আরেক প্রান্ত মিরপুরের রূপনগর, সেখানকার খাল আর আবাসিক এলাকা ঘুরেও মুক্তি মেলে না পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে। নদী ও খালের পাশাপাশি শহর জুড়ে বিস্তৃত যে ড্রেনেজ সিস্টেম, তাও দখল করে ফেলেছে পলিথিনের আস্তরণ। আমাদের খাল নর্দমার যে পরিষ্কারের মধ্যে মূলত যেই বর্জ্যটা আসতেছে সেটা হচ্ছে প্লাস্টিক বোতল, কোমল পানীয় বোতলের অভাব নাই, এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই নর্দমাগুলোর মধ্যে থেকে আমরা এমন কিছু নাই যে বের করি। বিশ্বব্যাংক ঢাকা অফিসের তথ্য অনুযায়ী রাজধানীতে 2005 সালে যেখানে প্রতিদিন গড়ে 178 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হতো, সেখানে 2020 সালের হিসাব দাঁড়িয়েছে 646 টনে। জলাশয় ছাড়াও বাসাবাড়ি, হাটবাজার কিংবা দোকানপাট সবখানেই বাড়ছে পলিথিনের ব্যবহার। রাজধানীর সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বাজার কারওয়ান বাজারে ঢুকলেই মনে হবে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ কেবলই এক জনপ্রিয় স্লোগান আর কেতাবে ইতিহাস মাত্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে কিশোর গ্যাংয়ের উৎপাত আবারও বেড়েছে, বিভিন্ন নামে গ্যাং গ্রুপ দাপিয়ে বেড়াচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা নিজেরা যেমন দ্বন্দ্বে লিপ্ত, তেমনি তাদের ভয়ে এলাকাবাসীও আতঙ্কিত। পুলিশ বলছে গ্যাংদের দমনে জনসাধারণকেও এগিয়ে আসতে হবে, আর সমাজবিজ্ঞানীরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মৌখ অন্ধকার। রাজধানী সহ সারা দেশেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। গেল বৃহস্পতিবার রাতে রাজধানীর শনি রাখরায় ইস্টার্ন সিটি টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা 3 কিশোরের উপর হামলা চালায় 10 থেকে 12 জন কিশোর। সিসিটিভি ফুটেজ দেখা যায় তাদের কয়েকজনের হাতে ছিল ছুরি সহ ধারালো অস্ত্র। গ্যাং গ্রুপগুলোর অধিকাংশ সদস্য স্কুল পড়ুয়া, তারা ফেসবুকে নৃশংস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, পরে দলবেঁধে মাঠে চাঁদাবাজি, ছিনতাই ও নিরীহদের মারধর করে বেড়ায়। ফেসবুকের মাধ্যমে তারা অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের দলে ভেড়ানোরও চেষ্টা করে থাকে। উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত গ্যাং, 3 ধরনের পরিবারের সদস্যরাই গ্যাং গ্রুপগুলোর সঙ্গে জড়িত। এই গ্রুপ যখন আরেকটি গ্রুপের উপর আক্রমণ করে, তখন তার সহযোগিতায় অন্য গ্রুপগুলোও এগিয়ে আসে, ফেসবুকে ঘোষণা দিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। কিশোর গ্যাং গ্রুপের দৌরাত্মে একদিকে যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অস্থির, তেমনি অনেক এলাকাবাসীও আতঙ্কিত। পুলিশ বলছে এদেরকে দমনে অভিভাবক সহ সমাজে সচেতনতা বৃদ্ধিতে এলাকাভিত্তিক কার্যক্রম চালাতে হবে। শুধুমাত্র আইনি প্রক্রিয়া এবং পুলিশের প্রক্রিয়া অবলম্বন করে এর সমাধান সহজ নয়। যে সকল কারণ এর পেছনে কাজ করছে, সেই কারণগুলো সমাধান না করা পর্যন্ত
এ থেকে পরিত্রাণ খুব সহজ হবে না। আর সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা ও অবক্ষয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানীরা। বলছেন, এক্ষেত্রে সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত কিশোরদের পরিবার দায় এড়াতে পারে না। সবাই মিলে যদি আমরা সোশ্যাল মিডিয়ার বা এইটি যে ক্ষতিকারক দিক এটির বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াই, সামাজিক একটা মুভমেন্ট তৈরি করি এবং আমাদের সন্তানদের রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সবাই মিলে একটা সচেতনতা তৈরি করতে পারলে সেই বিরাট অংশকে আমরা বোধহয় ফিরিয়ে আনতে পারি। এছাড়া অপরাধী গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে এসে পুনরায় যাতে সেই অপরাধে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ তাদের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনা তদন্তে নেমে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটি টিকটকের মাধ্যমে প্রথমে তরুণীদের টার্গেট করে, পরে চাকরির প্রলোভনে তাদের বিদেশে পাচার করা হয়। সেখানে নেওয়ার পর তাদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে চক্রের সদস্যরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের কিছু এলাকা সহ দুবাই ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে চক্রটির নেটওয়ার্ক রয়েছে। শনিবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এসব কথা জানান। বিষয়গুলো ধারাবাহিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জড়িতদের ভারত থেকে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্টদের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। ইন্ডিয়ায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের কোনো বৈধ কোনো ইয়ে নেই, তার কাগজপত্র নেই যে তারা ইন্ডিয়া যাওয়ার মতো ভিসা বা পাসপোর্ট কোনোটাই নেই। হাতিঝিল থানায় একটি মামলা হয়েছে মানব পাচার আইনে এবং পর্নোগ্রাফি আইনে। এই মামলার আওতায় যারা যারা আসামি হবে তাদের সবাইকে আমরা এই মামলার আওতায় নিয়ে আসবো। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের কোনো পরিপূর্ণ বিচার হয়নি। দেশ ও জাতির স্বার্থে প্রচলিত আদালতে এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া উচিত, এই মতামত দিচ্ছেন জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ কর্নেল অলি আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। যদিও জিয়া হত্যাকাণ্ডের এমন বিচার বিএনপি চায় কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুজনই। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদন। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ছিলেন চট্টগ্রামে। তিনি যান সেনাবাহিনীর অভ্যন্তরের কিছু ভুল বুঝাবুঝি নিরসনে। কিন্তু ভোরে ১১টি সাবমেশিন গান, ৩টি রকেট লঞ্চার, ৩টি গ্রেনেড ফায়ারিং রাইফেল তাক করা হয় চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে। জিয়া যান চট্টগ্রাম। সেনাবাহিনীর ১৬ জন অফিসার অংশ নেন জিয়া কিলিং মিশনে। ওই বছরের জুলাই মাসে মেজর জেনারেল আব্দুর রহমানের সভাপতিতে ১৮ দিনের একটি বিচার পর্ব শেষে সামরিক আদালতে অভিযুক্ত ১৮ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়, কার্যকর করা হয় ১২ জনের দণ্ড, বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তবে পরবর্তীতে মৃত্যুদণ্ড পাওয়া একজন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন তো দেখছেন গজব এসে গেছে। সামরিক আদালতের এই বিচারকে সুষ্ঠু বিচার বলে মনে করেন না জিয়ার অতি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এগুলি অনেক রাষ্ট্র গ্রহণ করতে পারেনি এবং তারা জিয়াউর রহমানকে হত্যা করার যে পরিকল্পনা করে সেটা এরশাদের মাধ্যমে বাস্তবায়িত করে। মঞ্জুর জড়িত না থাকলেও মঞ্জুরের বোস এটার সাথে জড়িত ছিল। তবে দুঃখের বিষয় হলো তার সাথে যারা ছিল বিএনপির তারা সবাই হাওয়ায় চপ্পল পরে, লুঙ্গি পরে, শার্ট পরে পলায়ন করে। প্রচলিত আদালতেই বিচার হওয়া উচিত মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদও। আমার ধারণা বেগম জিয়া দেখেছেন যে যারা তিনি ক্যান্টনমেন্টে বসবাস করে তার সামরিক বাহিনীর সাথে তিনি নিজেই সেনা পরিবারের একজন সদস্য, সামরিক বাহিনী থেকে যারা তাকে হত্যা করেছে তাদেরকে তো বিচার হয়েছে অধিকাংশ। সেই জন্য হয়তো তিনি অতটা গুরুত্ব দিয়ে পরবর্তী যে আর পেছনে যারা পর্দার অন্তরালে যারা রয়েছে। তবে আমি বহুবার বলেছি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে এটার বিচার হওয়া উচিত। অবসরে যাওয়া এই দুই সেনা কর্মকর্তাই মনে করেন জিয়া হত্যাকাণ্ড নিয়ে বিদ্যমান সকল প্রশ্নের জবাব জানার জন্যই এই বিচার হওয়া উচিত। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পাঁচ ঘন্টার মধ্যে ৬ দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। শনিবার প্রথমবারের মতো এমন ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেটের নগরায়ণে আরও সতর্ক হওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের।
এদিকে নজিরবিহীন এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ সহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছেন নানা উদ্যোগ। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আতঙ্কে শুরু শনিবার সকাল 10:36। হঠাৎই মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট নগরী সহ আশপাশের এলাকা। এরপর সকাল 10:50 আবারও শুরু হয় 4.1 মাত্রার ভূমিকম্প। পরবর্তীতে 40 মিনিট পর সকাল 11:30 ও দুপুর 2:00 আরও 4-4 বার ছোট বড় ঝাঁকুনিতে বেড়ে যায় আতঙ্ক। এই অঞ্চলে প্রকৃতির এমন বৈরী আচরণে স্তব্ধ সিলেট নগরবাসী। আমার এই বয়সে আমি কোনোদিন দেখি নাই, মানে এত ঘন ঘন ভূমিকম্প। 1-1.5 ঘন্টার ভিতরে আপনার 6 বার ভূমিকম্প, স্যার ডেফিনেটলি ডিজাস্টার। আমাদের সিলেট অঞ্চলটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমাদের কিন্তু মনের মধ্যে শালি বারবার আতঙ্ক, এই ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান ভূকম্পনের উৎপত্তি স্থল সিলেটে, যার বিস্তার ডাউকি প্লেটের খুব কাছাকাছি হওয়ায় বড় ধরনের ঝুঁকিতে উত্তর পূর্বের এই জনপদ। আমাদের জন্য একটা অ্যালার্ম আছে যে ভূমিকম্পের ব্যাপারে, যে আমাদের এখন যে বাড়িঘর যেভাবে হচ্ছে সেটা ব্যাপারে আমার একটু অনুরোধ থাকবে সবাই যেন ভূমিকম্পর যে আছে আমাদের বিল্ডিং কোড আছে সেই কোড মেনে যেন আমাদের অন্তপক্ষে সিলেট অঞ্চল যে বাড়িগুলো তৈরি করা হচ্ছে সেভাবে সবার প্রতি আমার পরামর্শ থাকবে। এ যাত্রার ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতি না হলেও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন যেগুলোতে অ্যালার্মিং, আমরা এগুলোকে যাওয়ার পরে আমরা রিমুভ করার চেষ্টা করব। যে সিলেট যেহেতু অ্যালার্মিং, আমাদের রাস্তাঘাট বড় হতে হবে, অত্যন্ত 20 ফুটের গলির ভিতরে 20 ফুট রাস্তা হতে হবে, তার কারণ একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাতে ইমিডিয়েট মুভমেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা তাই করব। আমি সমস্ত কাউন্সিলরদেরকে অ্যালার্ট করে দিচ্ছি এবং পরবর্তীতে অ্যাকশনে যাব। পাশাপাশি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের ছোড়া গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার 6 অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা 7:30 কাদের মির্জার একদল অনুসারী 9 নম্বর ওয়ার্ডের মওদুদ আহমেদ স্কুল এলাকার হারাইনাগো বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় স্কুলের দিক থেকে একদল দুর্বৃত্ত অতর্কিতে মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিবিদ্ধ 8 জনের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের 2 নেতা ও 1 পথচারী রয়েছেন। ছোড়া গুলিতে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, এছাড়া 1 জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষকে আমরা মিছিল করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু এটা বিবাদমান পক্ষ না শুনে এক পক্ষ মিছিল করার জন্য প্রস্তুতি নাই, আর এক পক্ষ সেই কাছে এসে আবার হামলা করে। যারা হামলা করেছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি এবং যারা আহত হয়েছে তারা এখন চিকিৎসাধীন আছে। এবারে নিউজ 24 এর নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। আসন্ন বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকা প্রস্তাব করা হচ্ছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পরিকল্পনা মন্ত্রী বলছেন পিছিয়ে পড়া মেগা সব প্রকল্প সময় মতো শেষ করতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে এবারের বাজেটে। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোই বেশি গুরুত্ব চান অর্থনীতিবিদরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প, চেষ্টা থাকলেও প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ। করোনা, বন্যা, দুই বাধা সত্ত্বেও পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন বাংলাদেশের। মূল সেতুর কাজের অগ্রগতি 94%। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে আসছে বাজেটে তাই এই মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,500 কোটি টাকা। কবে উদ্বোধন হবে সেটা আমরা জানি না, আমাদের প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ জুন 2022। পদ্মা সেতুর উপরের অংশ দিয়ে চলবে যানবাহন আর মাঝের এই অংশ দিয়ে চলবে ট্রেন। সে লক্ষ্যে উপরে সড়ক নির্মাণের পাশাপাশি মাঝের এই অংশে দ্রুত গতিতে এগিয়ে চলছে রেল সংযোগের কাজও। কর্তৃপক্ষের আশা পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই চলাচল শুরু করবে ট্রেনও। যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ 3,800 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 18,426 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 6,162 কোটি টাকা।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। আসন্ন বাজেটে 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি, এইগুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। বিলম্বিত মেগা প্রকল্পে আর দুর্ভোগ ব্যয় বৃদ্ধি দেখতে চান না অর্থনীতিবিদরা, এজন্য বাজেটে মেগা প্রকল্পে বাড়তি গুরুত্ব প্রত্যাশা তাদের। মেগা প্রকল্পগুলোকে এক কাতারে না দেখে ওইখানেও তারতম্য করা দরকার, কোনটা আগামীর অর্থনীতিতে আরো দ্রুত ইয়ে রাখবে ওইখানে একটা ইয়ে দরকার। এটা মেগা প্রকল্পকে দিয়ে দাও ওইভাবে ওই চিন্তাটা সঠিক নয়, অগ্রাধিকার তালিকা ওইখানেও তৈরি করা দরকার। এই 10 মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 2,96,561 কোটি টাকা, যার মধ্যে শুরু থেকে গেল বছরের জুন পর্যন্ত ব্যয় হয়েছে 99,165 কোটি। প্লাবন রহমান, News24, ঢাকা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। গত 2 বছর ধরে এমন মহাপরিকল্পনার প্রতিশ্রুতির বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু এখনও সেই স্বপ্ন পূরণ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় ভালো ছিলেন তারা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ইউনিয়ন পরিষদ থেকে কিছু সেবা পেলেও সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পর কোনোটি পাচ্ছে না, এমন ক্ষোভ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। শনিবার সরজমিন ঘুরে দেখা যায় ওয়ার্ডের রানা ভোলা রাস্তাটি চলাচলের অনুপযোগী, রাস্তার বেশিরভাগ অংশ যেন নালায় পরিণত হয়েছে। এই যে রাস্তা মজা বর্ষাকালে দিন অনেক যে পানি বেজে থাকে, ড্রেন গার্ড নাই, এই বর্ষাকালে আসে অন্ত যাওনি যায় না, খালে না নিয়ে পালা না থাকে কি রাস্তা দেখবারও আইসে না, এখন ভোটের সময় তো কয় বলে ভোট দাও রাস্তা ঠিক করে দিব। সময়মতো সংস্কার না হওয়ায় রাস্তায় জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, কাদামাটি ও আবর্জনার সঙ্গে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। এটা হলো আমাদের দোকান স্কেলাবার ব্যবসা করি, কিন্তু বৃষ্টি হলে আডু আমার পানি মাস গেলে তো বারা আমাদের ঠিকই গন্ধ হয়, যখন পানি হয় ওই যে পানি মানে আসি এক সর্দলি এত বড় পানি নিয়ে পার হয়ে যাই, আমরা কি করব। এছাড়া সিটি কর্পোরেশন হয়েও সড়ক বাতি আলোর মুখ দেখছেন না এখানকার বাসিন্দারা, অন্ধকারে ঘুরছে নানা দুর্ঘটনা। তবে রাস্তা এবং ড্রেন সংস্কার সহ আবারও পরিকল্পিত ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ডগুলি উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 4,025 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, টাকাটা এখনো আমরা ছাড় পাইনি। যেখানে রাত্রি হলে একটু অন্ধকার নেমে আসে সেই সমস্ত অঞ্চলগুলিতে মাননীয় মেয়র মহোদয়কে আমি অবহিত করেছি আমাদের বুট মিটিংয়ে। উনি বলেছেন যে বলে ঠিক আছে আপনার ওয়ার্ডে আমি আর্লি কিছু লাইটের ব্যবস্থা করব। আর শুধু প্রতিশ্রুতি নয়, এবার সিটি বাজেট উন্নয়ন প্রকল্পে এসব সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ধেয়ে আসা জলোচ্ছ্বাসে এখনও পানির নিচে খুলনার কয়রার বিস্তীর্ণ এলাকা, বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। মেরামতে অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাজে নেমে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কয়রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, ইয়াসের প্রভাবে কয়রা অঞ্চলের চিত্র এখন কেমন আর বাঁধের কী অবস্থা দেখছেন আর কী বলছেন স্থানীয়রা? কয়রার কালনা এলাকায় আমি যদি আপনাকে একটু দেখাই যে ভোর থেকেই শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ এই কালনা এলাকায় জড়ো হয়েছেন এবং তারা এই বাঁধ বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে স্বেচ্ছাসেবীরা যেমন আছেন তেমনি রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক কর্মীরাও এখানে আছেন। তো তারা চেষ্টা চালাচ্ছে যে এই যে এখন যে ভাটা শুরু হয়েছে এই ভাটায় এখানে যে কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে সেই বাঁধটা সেখানে মেরামত করার তারা চেষ্টা করছে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো, এখানে যারা বাঁধ মেরামতে এখানে জড়ো হয়েছেন তারা এখানকার
এখানকার কি তাদের প্রত্যাশা এবং কি তার ভাবনা? আপনারা তো বাদ বাদার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখানে কয় এলাকায় বাদ বাদছে, এখানকার মানুষের এখনকার পরিস্থিতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কয়রা উপজেলার 7টি ইউনিয়নের আমাদের 4 নম্বর মহারাজপুর ইউনিয়ন এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এবং আমাদের প্রায় 9টা ওয়ার্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ হলো পানিবন্দি। এবং আপনারা জানেন দোসালিয়ার যে ভেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ ছিল, এবং সেখান থেকেই আমাদের এই যে ভাঙনের কারণে আজকের আমাদের সব কত মানুষ এই বাঁধার কাজে অংশ নিচ্ছে? আমরা শুনছি যে এখানে বহিরাগত মানে বাইরে থেকেও অনেক স্বেচ্ছাসেবী এসেছে। আজকের টোটাল আমাদের কয়রা উপজেলার বাইরের কোনো না, কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় আমরা আজকে 10,000 মানুষের সমাগম করে আমাদের স্বেচ্ছাশ্রমে উপজেলা চেয়ারম্যান টিএনও মহোদয় এবং আমরা এবং আমাদের এমপি মহোদয়ের নির্দেশে সব কিছু মিলে আজকের আমরা বাড়টা ইনশাল্লাহ চাপান দিব আল্লাহর রহমতে। কত এলাকা ভাঙছে আপনার এখানে, বাঁধের কত অংশ ভাঙছে? এখানে আমাদের দুইটা সাইডে ভাঙছে, একটা হচ্ছে দক্ষিণ মঠবাড়ি পুলিশ ক্যাম্প থেকে ওখান থেকে পাবনা পর্যন্ত এবং বাউলিয়াঘাটা থেকে সুবলের মোড় পর্যন্ত এই অবদার অবস্থা খুবই খারাপ। আর আমাদের এখানে দোসালিয়ার অবস্থা এবং হর্নিয়া বিলের এখানে একটা পয়েন্টে ভাঙছে আর কি, বারবার তো এভাবে ভাঙছে। এবং আমফানের যে ভাঙন সেটাও আমরা প্রতিরোধ করতে পারিনি বা মেরামত করার পরে আবার নতুন করে ইয়ে এসে ভেঙে দিল, এখানকার অর্থনীতির কি অবস্থা? এখানে অর্থনৈতিক অবস্থা আপনার গতবার আমফানে আমাদের এই এলাকার ক্ষতি ছিল সরকারিভাবে তালিকায় 168 কোটি টাকা, আর এবার এই ঘূর্ণিঝড় যশ বা ইয়াসের কারণে কত ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে উপজেলা প্রশাসন তারা নির্ণয় করছে কিনা আমরা জানি না, তবে এখানে হাজার হাজার কোটি টাকার, বিশেষ করে আমাদের এই মৌসুমে হচ্ছে মাছ চাষ করে এখানে অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে, মাছের ঘের এখানে বেশি এবং ফসল আছে, গবাদি পশু এবং মানুষের ঘরবাড়ি মিলে আমি মনে করি প্রায় এখানে প্রায় সে 200-300 কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদের এখানের মানুষ। এবং এবং আইলার এবং আমপানের যে পানি ছিল না তার থেকে এবার আমাদের পানি বেশি। আমরা শুধু একটি দাবি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি একবারে সম্ভব না হয় উনি প্রত্যেক বছর বছর যে হচ্ছে গুরুত্বপূর্ণ স্পটগুলো চিহ্নিত করে যেন আমাদের এই ভেড়িবাঁধের সমাধান করে দেয়, যেহেতু আমরা জানি করোনার কারণে সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা, তারপরে সরকারের যে বড় প্রজেক্টগুলো চলমান আছে, আমাদের অর্থনৈতিক অবস্থার বিষয়টাও মাথায় রাখতে হবে। তাই আমরা দাবি রাখি আমাদের উপজেলাবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, উপকূলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই ভেড়িবাঁধের দিকে সুনজর দেন, এটুকু আমাদের আশা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বলছিলেন এই এখানকার যে সমাজসেবক, তিনি বলছিলেন যে এই যে আমফানের বারবার যে ক্ষতি, যে অর্থনীতির যে ক্ষতি, সেই ক্ষতি কাটিয়ে ওঠার একমাত্রই অবলম্বন, একমাত্রই পথ সেটি হচ্ছে মজবুত একটি বেড়িবাঁধ। এই ছিল কয়রার কালনা থেকে সর্বশেষ। উনি এখানকার চেয়ারম্যান শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কয়রার এই যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধের যে ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে স্থানীয় মানুষজনই আসলে নিজেরাই সেই বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা করছেন, এই বিষয়ে সর্বশ্রেষ্ঠ জানাচ্ছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা গ্রামে গত 3 দিনে 44 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষা করা হয়েছে 183 জনের, আশেপাশের গ্রামগুলোতেও করোনা সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সাতপাড়া, বৌতলি ও শাহাপুর এই 3টি ইউনিয়নকে লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে বন্ধ রয়েছে হাটবাজার ও দোকানপাট। শুক্রবার সকাল থেকে লকডাউন কার্যকর করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে, আর এলাকা ঘুরে লোকজনের নমুনা নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মুন্সী মোহাম্মদ হুসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া ইউনিয়নের একটি গ্রাম তেলিভিটা, ওই গ্রামে কয়েকদিন আগে একই পরিবারে 3 জন করোনা আক্রান্ত হয়। ওই পরিবারের বিভাস কীর্তনিয়া নামে আরেকজন গত 23 মে ঠান্ডা কাশি ও সর্দি উপসর্গ নিয়ে মারা গেলে মৃতের সংস্পর্শে আসা 183 জনের নমুনা পরীক্ষা করে, এদের মধ্যে 44 জন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়।
এরপর প্রশাসন তেলিভিটা গ্রাম সহ বোলতলি, শাহাপুর ও সাতপাড়া ইউনিয়ন লকডাউন ঘোষণা করে। তেলিভিটা গ্রামে একটি মেডিকেল টিম আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করে নমুনা সংগ্রহ ও করণীয় সম্পর্কিত পরামর্শ দিচ্ছেন। শনাক্তদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কিনা তা পরীক্ষার জন্য এখানকার নমুনা পাঠানো হয়েছে IEDCR এ। বোলতলি বাজার মাইকিং করা হয়েছে, এখানে যেতে লোকজনের সমাগম না হয়। জানার পরে আমরা গোপালগঞ্জ থেকে টিম সহ আসছি, এখানে আমরা 26 জনের স্যাম্পল নিয়েছি। তেলিভিটায় আমাদের অনেক পজিটিভ কেস আছে, আমরা খুব আতঙ্কের ভেতর আছি। আর পার্শ্ববর্তী গ্রাম তেলিভিটা, সেখানেও এরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে বা একজন মারাই গেছে। তিন ইউনিয়নে যে লকডাউন ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নে সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ। করোনা পজিটিভ যে রোগী যারা আছেন তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। পাশাপাশি লকডাউন যে এরিয়ায় লকডাউনটা আমরা দিয়েছিলাম তেলিভিটা গ্রাম, সেখানে যে দুস্থ অসহায় মানুষ যারা আছেন তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ আছে আমাদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখানকার লোকজন খুব বেশি ভারতে যাতায়াত করে থাকেন, তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অবৈধভাবে ফেরত আসা অনেকেই দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনে ভয় হোক বা তাদের অসচেতনতা থেকেই হোক আমাদেরকে তথ্য দেয় না। এই সমস্ত এলাকা থেকে যারা ভারতে যাতায়াত করে তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক। জনসচেতনতা ও সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এসব এলাকার মানুষ দ্রুত করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এমনটাই আশা করছেন ওই এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইন অঙ্গনে নারীদের প্রতিবন্ধকতা দূর করে আইনজীবীদের কল্যাণে আজীবন কাজ করে যেতে চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। স্বপ্ন দেখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হয়ে আইনজীবীদের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা করার। দূর করতে চান আইন পেশায় নিয়োজিত নারীদের প্রতিবন্ধকতা। বদরুল আলম শাওনের প্রতিবেদনে বিস্তারিত। অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম নারী কোষাধ্যক্ষ। দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্রজীবনেই নাম লেখান রাজনীতির খাতায়, যুক্ত হন পেশাজীবী সংগঠনের রাজনীতিতে। নিজ কর্মক্ষেত্রে নারীদেরকে প্রতিবন্ধকতা পীড়া দেয় তাকে, তাই স্বপ্ন দেখেন আইন অঙ্গনে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার। আমাদের বারে যে এক্সিকিউটিভ কমিটি হয় এই কমিটির মধ্যে দুইজন নারীও থাকে না। খুঁজে খুঁজে দেওয়া হয় সেই পোস্টগুলোতে, যে পোস্টগুলোতে কাজ কম। নারী প্রতিবন্ধকতার প্রথম জায়গা হলো এই আমার অঙ্গন। আইনজীবীদের হারানো মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনতে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। আমি ইলেকশন সুপ্রিম কোর্টে করতে চাই কিন্তু সবসময়ই, বিকজ আমার অনেক ইচ্ছা যে আমি লয়ারদের জন্য কাজ করবো এবং সেক্রেটারি বা প্রেসিডেন্ট যদি কোনো কিছু হয় ফার্স্ট থিং যেটা আমি আইনজীবীদেরকে আমি একটা মর্যাদায় নিয়ে যেতে চাই। কেবল আইন পেশাই নয়, বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখা বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য নিজের গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চরম অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এক বীর মুক্তিযোদ্ধার শতবর্ষী মা। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর থেকে তার স্থান হয়েছে বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে। অচল শরীর নিয়ে তাকে একাই থাকতে হয়, চলতে গিয়ে পড়ে গেলেও দেখার কেউ নেই। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া সদরের দেড়িপা গ্রামের এই ঝুপড়ি গোয়াল ঘরে থাকেন শতবর্ষী আছিরন নেছা। তার এক ছেলে সেনা সদস্য আব্দুল ওয়াহিদের ছিল মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান। ওই ছেলের মৃত্যুর পর থেকে আছিরনের দুঃখ শুরু হয়, জায়গা হয় ছোট ছেলের বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে। অন্য সন্তানরা খোঁজও দেন না। অন্তত 110 বছর বয়সী এই মুক্তিযোদ্ধার মা এখন চলতে পারেন না, হাঁটতে গেলে পড়ে যান। তার ঝুপড়ি ঘরও ভেঙে পড়ছে। হাঁটতে গেলে হুবড়ে ছাড়িয়ে পড়ে যায়। বিরাট আগুন, বনে আগুন ধরলে মানুষের কাজে হয় বন ভুলে যাচ্ছে। আমার আগুন কেউ থামাতে পারবে না, আমার মনের আগুন কেউ থামাতে পারবে না। মুক্তিযোদ্ধা সন্তান ওয়াহিদের ছেলে সেনা সদস্য রেজাউল করিম ডাবলু দূর থেকে খোঁজ রাখেন দাদির। যেহেতু বাবা দুইটা ভাতা পান, একটি হলো অবসর ভাতা, একটি মুক্তিযোদ্ধা ভাতা। যে কোনো একটি ভাতা সরকার হয়তো যদি করে দেয় তাহলে ভালো হবে, অথবা সরকারের যে বিধিবিধান আছে সেভাবে মুক্তিযোদ্ধা মার জন্য যেটা করণীয়
সেটা যেন মাননীয় প্রধানমন্ত্রী করে দেন। স্থানীয়রাও চান সরকার একটা ব্যবস্থা করে দিক এই মুক্তিযোদ্ধার মায়ের জন্য। সরকারের কাছে আমার দাবি যে ওনার হচ্ছে একটা মানে বাসস্থান মানে ঘর বাড়ি যদি একটা করে দিতেন এবং ওনার যদি মাসিক হিসাবে কিছু সাহায্য সহযোগিতা করতেন তাইলে আমার মনে হয় খুবই ভালো হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার অবর্তমানে তার মা যেন জীবনের শেষ সময় সম্মান নিয়ে বাঁচতে পারেন সে প্রত্যাশা তাদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই ভিয়েতনামে শনাক্ত হয়েছে সম্পূর্ণ নতুন আরেকটি মারাত্মক কোভিড ভ্যারিয়েন্ট। ভারত ও ব্রিটেনের করোনা ভ্যারিয়েন্টের হাইব্রিড এই ধরনটি বাতাসের মাধ্যমে আরও অধিক দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে গবেষণায় দেখা গেছে। নতুন ধরনের এই হাইব্রিড ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টগুলো থেকেও অধিক বিপজ্জনক বলে জানিয়েছে ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন সংক্রমণ। এদিকে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা 17.6 কোটি ছাড়িয়েছে। মোট প্রাণহানি হয়েছে 35,47,000 বেশি। 24 ঘন্টায় ভারতে 1,74,000 বেশি আক্রান্ত, 3,614 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে একদিনে প্রাণ হারিয়েছে 1,971 জন। আক্রান্ত 78,000-এর অধিক আর 11,000-এর বেশি করোনা শনাক্ত ও 346 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 15,27,00,000-এর বেশি মানুষ। কানাডায় আদিবাসী শিশুদের জন্য প্রতিষ্ঠিত প্রাচীন ও পরিত্যক্ত আবাসিক স্কুল থেকে 215 শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যা সবাই রেড ইন্ডিয়ান। এদের মধ্যে 3 বছর বয়সী শিশুও রয়েছে। একে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। 1978 সালে বন্ধ হওয়া ব্রিটিশ কলম্বিয়ার কমলুপুস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল তারা। কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য কমলুপুস এলাকাটি রেড ইন্ডিয়ানদের বিভিন্ন গোত্রে অধ্যুষিত। যে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই সেখানকার টিকেম লুপোস্টে সেক ওয়ে মেপেকের গোত্রভুক্ত ছিল বলে জানিয়েছে সেই গোত্রের বর্তমান প্রধান রোসান্নি ক্যাসিমি। আমাদের সম্প্রদায় নিয়ে জানা ছিল তাদের সত্যতা নির্ধারণ করতে পারবো। বর্তমানে আমাদের কাছে কামরূপসের স্থানীয় কর্তৃপক্ষ স্কুল পরিচালনার দায়িত্ব নেয়। এর প্রায় 10 বছর পর 1978 সালে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন এই ঘটনা কানাডায় লজ্জাজনক ও অন্ধকারময় ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছে। আবাসিক স্কুলটিতে 4,100 শিশু মৃত্যু হয়, তবে নতুন পাওয়া 215 শিশু দেহাবশেষ এই মৃত্যু সংখ্যায় যোগ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24। আপাতত যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে ইসরায়েল। বিক্ষোভকারী থেকে শুরু করে সাধারণ ফিলিস্তিনি ও সাংবাদিকদেরও আটক করছে তারা। এর মাঝে শুক্রবার গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিষিদ্ধ করতে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে। বিস্তারিত নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সীমান্ত বন্ধ রেখে গাজাবাসীর ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে তেল আবিব। সরাসরি বোমা হামলা না চালালেও সাধারণ ফিলিস্তিনিদের দমানোর চেষ্টায় গেল কয়েকদিনে অন্তত 250 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আন্দোলনকারী ছাড়াও 2 জন সাংবাদিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দ্য নিউ আরব। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয় জাতিসংঘ। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে উত্থাপিত এ প্রস্তাবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে। ভোটদানে বিরত থাকে 14টি দেশ। আর এ প্রস্তাব পাশকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বৈধ ও আইনসম্মত।
এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার জন্য একটি বিল পাশ করেছে কুয়েতের জাতীয় সংসদ। ইরান ভিত্তিক গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য ডাকা এই অধিবেশনে গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাশ হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল চেলসি। পোর্তোর স্টাদিও দো দ্রাগোয়ে শনিবার অল ইংলিশ ফাইনালে দাপুটে ফুটবল খেলে 1-0 গোলে জিতেছে চেলসি। চেলসি জিতলেও শুরু থেকেই দাপুটে খেলা উপহার দিতে থাকা ম্যানচেস্টার সিটি অনেকগুলো সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। সেই সুযোগে চ্যাম্পিয়ন্স লিগে আগে কখনোই জালের দেখা না পাওয়া কাই হার্ভার্ডস একেবারে মোক্ষম সময় বাজিমাত করলেন। ম্যাচের 42 মিনিটে গোলরক্ষক মোদির বাড়ানো বল মাঝ মাঠে পেয়ে হার্ভার্ডসের উদ্দেশ্যে বল দেন মেসন মাউন্ট, আর সেই সুযোগে দলকে উপহার দিলেন সবচেয়ে বড় জয়ের উপলক্ষ। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার আসনে বসল টমাস টুখেলের চেলসি। কোচিং ক্যারিয়ারে দ্বিতীয় ফাইনালে এসে প্রথমবারের মতো এই শিরোপায় চুমু আঁকলেন টুখেল। এবারে দেশের ক্রীড়াঙ্গনের খবর। উৎসবমুখর পরিবেশে হয়ে গেল শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালনা পর্ষদের নির্বাচন। 98 জন ভোটারের ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন 30 জন পরিচালক। কাস্টিং ভোটে 84% পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোহান আনভির। সমান সংখ্যক ভোট পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নইম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। ক্লাবের কার্যক্রমকে আরও প্রসারিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্যাম সোহান আনভির। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। শেখ রাসেল ক্রীড়াচক্রের ইতিহাসে অন্যতম সেরা ও উৎসব মুখর দিন ছিল শনিবার। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আইসিসিবিতে বসেছিল ক্লাব কর্তাদের মিলনমেলা। সকাল 9:30 শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা। প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান একে একে ডেকে নেন ভোটারদের। 4টি বুথে 98 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 88 জন। ভোট গ্রহণ চলে দুপুর 12:30 পর্যন্ত। এরপর নির্বাচন কমিশনার জানান 4টি ভোট বাতিলের খবর। ভোট গ্রহণ শেষে দুপুর 2টার পর শুরু হয় গণনা। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ করে সবার সম্মুখে ব্যালট বাক্স খোলা হবে এবং ফলাফল ঘোষণা করে কাঙ্ক্ষিত 30 জন পরিচালক নির্বাচিত করা হবে। মোট 30টি ভোটকে ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলবেন। কাস্টিং ভোটের 84% ভোট পেয়ে 30 নির্বাচিত পরিচালকের মধ্যে শীর্ষস্থানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নইম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। সর্বোচ্চ 84 নাম্বার ভোট 3 জন পেয়েছেন। আমি 3 জনের নাম ডিক্লেয়ার করছি। মিস্টার সায়েম সোভান, মিস্টার নইম নিজাম, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির জানান, সকলকে নিয়ে ক্লাবের কার্যক্রমকে আরও প্রসারিত করার বিকল্প নেই। আজকে ইলেকশন হয়েছে, তারপর আমাদের কমিটি গঠন হবে, তারপর আমরা সবাই মিলে আবার নতুনভাবে চিন্তা করবো যে কিভাবে কি করা যেতে পারে। এই ধরনের ভোট ফিফা এএফসির একটা এনভায়রনমেন্ট দেখি, এটা একটু ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। আমার ইচ্ছা তাই যে বাংলাদেশের নতুন একটা ধারাতে ইলেকশন হোক, সুস্থ এবং সবল, এবং সবার মাধ্যমে হোক, সবার মিডিয়ার সামনে হোক। কারো যদি ভবিষ্যতে কোনো কোশ্চেন না থাকে যে ইলেকশন আনফেয়ার হয়েছে বা কোনো পার্সিয়ালিটি হয়েছে, তা আমার ইচ্ছা হলো সব মিডিয়ার সামনে যিনি ভোটিংটা হোক। ইনশাল্লাহ, শুনেন, ফুটবলে তো বাংলাদেশ একটু পিছিয়ে আছে, আমরা সবাই দেখতে পারতেছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা আগাচ্ছি। আগে যেরকম একটা যেমন ক্রিকেটের যেরকম একটা জোয়ার আসছে, ফুটবল কিন্তু একটা জোয়ার আসবে আস্তে আস্তে, মনে করেন স্টেপ বাই স্টেপ সবই হবে। ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্রিকেট দল গঠন করবে বলেও জানান তিনি। মাস তিনেক বা 4 আগে আমি বলছিলাম যে আমরা ক্রিকেট আসবো, তখন একটু দেখলাম করোনা রকমই গেলো, যে ক্রিকেটে ঘোষণা দিলাম, তারপরে কিন্তু আবার শুরু হয়ে গেলো করোনা। ইনশাল্লাহ, আমরা যেহেতু ঘোষণা দিয়েছি ক্রিকেট আসবো ইনশাল্লাহ। নির্বাচিত 30 পরিচালকের মতামতের ভিত্তিতে ক্লাবের পরবর্তী বৈঠকে গঠিত হবে 4 বছর মেয়াদী কমিটি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এছাড়া আজকে নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে থাকায় ধন্যবাদ সকলকে।